Noun from verb. Noun from verb. Noun from verb. Noun from verb. Shon shon ishon. 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 Ashun jeshun ifikeshon. Ashun jeshun ifikeshon. Ashun jeshun ifikeshon. Ashun jeshun ifikeshon. Oshun shon. Oshun shon. Men intense. Men intense. Men intense as. Men intense as. Shon shon ishon. Shon shon ishon. Ashun jeshun ifikeshon. Ashun jeshun ifikeshon. Oshun shon. পশন শন যে সারে গামা পাধা নিশা কি যেন একটা আছে না, ওই অনুপাতে সাজিয়েছি যাতে ধ্বনিগুলো মনে থাকে এবং চিহ্নগুলো মনে থাকে। আমরা এটা কি করছি বাবা? আমরা এখন কি শিখছি? নাউন ফর্ম ভার্ব। ভার্ব থেকে কিভাবে আমরা কি করব? নাউন গঠন করব। আমাদের এসএসসি তে 9 নাম্বার কোশ্চেনে, দ্বিতীয় পত্রে 9 নাম্বার কোশ্চেনে ইউজেস অফ প্রিফিক্স এন্ড সাফিক্স আছে। হ্যাঁ, প্রতিটা শব্দের রূপান্তর করা আছে। তো পৃথিবীতে যতগুলো ভার্ব আছে, পৃথিবীতে যতগুলো ভার্ব আছে, এই ভার্ব থেকে কিভাবে নাউন তৈরি করবেন, কিভাবে নাউন তৈরি করবেন এটার একটা চিহ্ন। এই ভার্ব থেকে যেহেতু নাউন, মূলত আরবি ভাষায় মাজদার থেকে কি বের হয় বাবা? ফেল। মাজদার থেকে কি বের হয়? কয়টা করে আব্বা জানেনা? 14টা করে ফেল হয়। মাজির 14টা বাক্য বের হয় আর মুজারের 14টা করে বাক্য বের হয়। কোথায় থেকে? মাজদার থেকে। কোথায় থেকে? মাজদার। ঠিক এটার উল্টা। ঠিক এটা উল্টা। আর ইংলিশে মাস্টারটা বের হয় মূলত কোথায় থেকে? ভার্ব থেকে। কোথায় থেকে? ভার্ব থেকে। তাহলে আমার এই সাজানোটা বুঝতে পেরেছেন? তো এই যে ভার্ব মানে কি বাবা? ফেল না? ভার্ব মানে কি? ফেল। তাহলে এই যে ফেল আমরা গঠন করা জানি, আমরা ভার্ব গঠন করা শিখেছি ইংলিশে। বি ডি রি ইন এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। এগুলো দেখা মাত্রই বলে দিব যেটা ভার্ব। তাহলে এগুলো এই ভার্ব থেকে এখন আমরা কি গঠন করব? নাউন গঠন করব। সেগুলো শুধু অর্থ দেখে করব? না, বিশ্বাস করি না। শুধু অর্থ দেখে পড়তে চাই না, এমন কিছু চিহ্ন দেখে পড়তে চাই যাতে করে দেখা মাত্রই ব্রেন বলে দেয় এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, আমরা তার প্রমাণ দেখব। তাহলে এগুলোর বিস্তারিত নিয়ম সহ স্ট্রাকচার ডিজাইন সহ করা আছে। তাহলে আমরা এর সাথে সাথে যেমন এটা ইংলিশে মুখস্থ করলাম, কিভাবে মুখস্থ করতে হবে? শোন শোন ইশন। শোন শোন ইশন। আসুন যিশুন ইফিকেশন। আসুন যিশুন ইফিকেশন। পশংসন। পশংসন। মেন ইনটেন্স। মেন ইনটেন্স। অ্যাজ। অ্যাজ। এগুলো বিবিধর মধ্যে দেওয়া আছে। এখন আব্বাজানেরা দেখেন, এই যে সকল ভার্বের শেষে, ভার্বের শেষে অবশ্যই আই হু হেন এই চিহ্ন থাকবেই, থাকবেই, থাকবেই। যদি কোন শব্দের শেষে আই ও এন দেখতে পান, তাহলে বুঝবেন অবশ্যই, অবশ্যই, অবশ্যই সেটা কোথায় থেকে নাউন হয়েছে? ফরম ভার্ব। ফরম ভার্ব। কোথায় থেকে নাউন হয়েছে? তাহলে আমরা সহজে একটা কি চিহ্ন দেখব? আই ও এন। এটা যদি কোন শব্দের শেষে দেখি, তাহলে এটা বুঝব যে অবশ্যই নাউন, অবশ্যই নাউন। কোথায় থেকে? থেকে। এটা যেমন আমরা দেখা মাত্রই চিনতে পারবো, ঠিক তেমনি এটার ওজনে এই যে এগুলো আমার সাথে সাথে পড়ে। ইফাল তাফাইল তাফাউল মুফালা তাফাউলুন। ইফাল তাফাইল তাফাউল মুফালা তাফাউলুন। ইফাল তাফাইল তাফাউল মুফালা তাফাউলুন। এখন এগুলো নিয়ম কি দেখেন তো বাবা? এখানে যে নাউন তৈরি করতেছি, এখানে কি আই ইউ এন দেখতে পাচ্ছেন? পাচ্ছেন, পাচ্ছেন। জি 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 জি।
তাহলে এখানে কি আই ইউ এন দেখতে পাচ্ছেন 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 এখানে কি আছে আই ইউ এন দেখতে পাচ্ছেন 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 এখানে কি আছে আই ইউ এন দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন বাবা আই ইউ এন দেখতে পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন বাবা আই ইউ এন তাহলে বোঝা যাচ্ছে বেশিরভাগ শব্দ যখন ভার্ব থেকে নাউন গঠন হবে তখন আমরা কি দেখতে পাবো আই ইউ এন এখন মেন তো আমরা দেখতে পারি এটাও শত শত শব্দ আছে ইংলিশে কি দেখতে পাবো মেন্ট কি দেখতে পাবো মেন্ট আবার আইএনজি দিয়েও সবগুলো তো আর একসাথে জানা সম্ভব নয় তাহলে কোন ধরনের শব্দে এই আই ইউ এন শোন আসে যেগুলো শব্দের শেষে টি থাকে যেগুলো শব্দের শেষে টি থাকে এই টির সাথে আই ইউ এন শোন লাগাতে হয় আর এইগুলো তো আমরা জানি মাজিদ ফির মাসদার নির্দিষ্ট ইফআল তাফআল তাফআল মুফআল তাফআল ইস্তিফআল ইনফিআল ইস্তিফআল ইফতিআল ঠিক আছে এগুলো আমরা জানবো তাহলে চলেন তো এখন আমরা আমাদের অভিধান থেকে একটু দেখে আসি উদাহরণগুলো একটা একটা করে দেখব দেখেন প্রিভেনশন তাহলে নির্দ্বিধায় বলে দেন এটা নাউন ফ্রম ভার্ব বলেন সবাই বলেন নাউন ফ্রম ভার্ব কেন বললেন কেন বললেন কেন বললেন শেষে আই ওয়েন তারপরে আমরা দেখব এর আগা মাথা আগে আমরা এটাকে চিনি আমরা যদি না চিনি চিনির সাথে চা চা চিনি হলেও চাচা চিনির চৌরি কিন্তু এক নয় চিনি চাচার চৌরি পানকৌরি পড়েছেন এগুলো সৈয়দ মুস্তফা রম্য রচনা করেছেন পড়েননি চিনি চাচার চৌরি পড়েননি এই জন্য বুঝবেন না তো তাহলে চা আর চিনি ছাড়া খাওয়া যায় না চা চীন দেশ থেকে এলেও চাইনারা নাকি চার সাথে চিনি খায় না যতই না না বলেন চাইনা নয় আমরা তবে চাইনাদের মতো চিউ 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 করতে হবে ওরা প্রত্যেক কথা চুয়া চুয়া চুমলে বলিয়া এরকম করে না চা চ দিয়ে বলে না চাকা চাইনা চা চিনি এগুলো চাইনা ভাষা তো আমরা বুঝি আর না বুঝি আগে আমরা চিহ্ন চিনি বা চিহ্ন জেনে জেনে শিখি সেটা কি আই তাহলে প্রিভেনশন অবশ্যই এটা কি নাউন কোথায় থেকে ফর্ম ভার্ব ভার্ব হতে অবজেকশন আপনারা বই খুলেন বই খুলেন বই খুলেন দেখেন অবজেকশন অ্যাট্রাকশন কনস্ট্রাকশন সাবস্ট্রাকশন রিজেকশন রোটেকশন এডুকেশন এভালুয়েশন ডেডিকেশন কোঅপারেশন কংগ্রাচুলেশন ডিস্ট্রিবিউশন লিবারেশন ট্রান্সলেশন ক্রিয়েশন কোয়ালিশন প্রনাউন্সিয়েশন ডিফিনেশন ডিফিনেশন হেজিটেশন ডেডিকেশন অ্যালোকেশন সেলিব্রেশন দেখেন ইফতি ফালুন তাহলে ইফতি আলুন তাহলে অ্যালোকেশন বন্টন তাউজিউন তাফাইলুন ওয়াজাইউ আজিউ দেখেছেন দেখেছেন কিভাবে কিভাবে সুবাসি মুজাহাদের নয় বেশিরভাগ 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 মাজিদ ফির মাসদার গুলো আসতেছে তাহলে নাউন ফর্ম ভার্ব সমান সমান মাজিদ ফির মাসদার নাউন ফর্ম ভার্ব সমান সমান